সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে 20টি প্রশ্নের উত্তর জেনে নেব, যেগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমটি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোথায়? এটা হবে অপশন ক, চট্টগ্রাম। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন? এটা হবে অপশন খ, 1940 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন? এটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? এটি হচ্ছে অপশন গ, 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে? এটা হবে 1987 সালে, 1987 সালে। তারপর হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কত সালে? এটা হবে অপশন খ, 1984 সালে। তারপর হচ্ছে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে? এটা হবে 1998 সালে। 8 নম্বর হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে? এটা হবে অপশন গ, 2021 সালে। মানব মর্যাদা, সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য 2021 সালে কোন পুরস্কারটি লাভ করেন? এটা হবে অপশন খ, চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? এটা হবে 1976 সালে, অপশন ক। তারপর 11 নম্বর হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি? এটা হবে অপশন গ, নাগরিক শক্তি। 12 নম্বর বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হয়? এটা হবে অপশন খ, 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হয়েছিলেন। ইউনূস সেন্টার চালু হয় কত সালে? এটা হবে অপশন খ, 2008 সালে। ইউনূস সেন্টার চালু হয় 2008 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাংকার টু দ্য পুর গ্রন্থটি রচনা করেন কত সালে? এটা হবে অপশন গ, 1999 সালে। 15 নম্বর হচ্ছে, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশনস গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে রচনা করেন? এটা হবে অপশন গ, 2017 সালে। সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তককে? এটা হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কংগ্রেশনাল মেডেল পান কত সালে? এটা হবে অপশন খ, 2010 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন অলিম্পিকে মশাল বহন করেন? এটা হবে অপশন ক, টোকিও। তারপর হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে? এটা হবে অপশন খ, 2009 সালে। 1971 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠন করেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। তো এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে 20টি খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষায় আসতে পারে।